নমস্কার, করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। অকুস্থল উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ বলে কথা, ভারতবর্ষে গোবলায়ের এই রাজ্যই নাকি নিয়ন্ত্রক থাকে। বহুদিন আগে থেকেই দেখছি সেখান থেকে নাকি প্রধানমন্ত্রী ঠিক হয়, সেমন একটি রাজ্য সেই রাজ্য আজকে সংবাদ শিরোনামে। তিনটি ঘটনা, একটি ঘটনার সাথে মানে প্রথমে এই ঘটনাটার কথা বলতে চাই। এক দলিত মহিলার অকথ্য অত্যাচারের কাহিনি, কিছু উচ্চবর্ণের পাষণ্ড, কেন এদের পাষণ্ডটা বলাটাও এই শব্দটাকে আরও বেশি জোরালো কিছু শব্দ, এরকম পাষণ্ড। একই সাথে দেখলাম ভারতবর্ষে জাতি ঘৃণা বা বর্ণবিদ্বেষ এবং নারী বিদ্বেষ। একটা ঘটনা ঘটলো অনেকটা দিল্লির সেই ঘটনার মতো, গোটা ভারতবর্ষ তোলপাড় হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের দেশের তথাকথিত এলিট চ্যানেল যারা, তারা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। দেওয়ার কথাও নয়, কেন ভারতবর্ষের প্রবাহমান ধারা যা, তাতে এতে গুরুত্ব পাওয়ার কথা না। সেই ঘটনাটা দুর্গাপুজোয় কোপ পড়েছে ওখানে, তার কারণ হচ্ছে শিলান্যাস হতে পেরেছিল করোনার আবহে রাম মন্দির। কিন্তু যে শ্রী রামচন্দ্র, যিনি অকাল বোধনে মা দুর্গার শরণাপন্ন হয়েছিলেন, সেই দুর্গার পুজো কোপ পড়েছে কারণ করোনা। আবার আজই বিতর্কিত সেই ধাঁচা বাবরি মসজিদ, তার রায় সিবিআই আদালত বলেছেন যারা যারা সেখানে দোষী সাব্যস্ত ছিল, তাদের যারা দোষী বলে চিহ্নিত হয়েছিল দীর্ঘদিন মামলা পড়ার চলার পর বেকসুর খালাস তারা, এবং সমস্ত থেকে তাদের মুক্তি। তার কারণ গোটা ঘটনাটা ঘটেছিল বিতর্কিত ধাঁচার, সেটি হচ্ছে জনতার স্বতঃস্ফূর্ত আবেগের ফসল। প্রথমে এই প্রতিবেদনটা দেখুন, তারপর এক এক করে আমরা আসব উত্তরপ্রদেশ কি হচ্ছে সেখানে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর কর সেবকদের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। সেই মামলায় অভিযুক্ত ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানী, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিং, উমা ভারতী সহ বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বহু নেতা নেত্রী। সেই মামলাতেই বুধবার রায় ঘোষণা করলেন লখনউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব। ২৩০০ পাতার সেই রায়ে বিচারক জানিয়েছেন, মসজিদ ভাঙায় অভিযুক্তদের কোনো হাত ছিল না, উন্মত্ত জনতাই মসজিদ ভাঙার ঘটনায় যুক্ত ছিল, অভিযুক্তরা মসজিদ ভাঙায় বাধা দেওয়ারই চেষ্টা করছিলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরএসএস ও বিএইচপির কোনো ভূমিকা ছিল না, ওই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা ছিল না, গোটাটাই হঠাৎ ঘটে যাওয়া জনরোষের ফল। বাবরি মামলায় একাধিক ভিডিও ও ছবি আদালতে পেশ করেছিল সিবিআই, সেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবী। অভিযুক্তদের ফাঁসানোর জন্য ছবিগুলি বিকৃত করা হয়েছে বলে দাবি জানান তিনি। আইনজীবীর সেই দাবি মেনে নেন বিচারক। ছবিগুলির অরিজিনাল নেগেটিভ জমা না করায় ছবিগুলির সত্যতা নিয়ে তিনি নিঃসংশয় হতে পারছেন না বলে জানান বিচারক। বাবরি মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ১৭ জন প্রয়াত হয়েছেন, বাকি ৩২ জনকেই বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বয়সজনিত কারণে হাজিরা থেকে অব্যাহতি পান লালকৃষ্ণ আদভানী, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিং সহ ৬ জন। করোনা আক্রান্ত হওয়ায় হাজিরা থেকে অব্যাহতি পান উমা ভারতী, সাক্ষী মহারাজ সহ বাকি ২৬ জন বুধবার সশরীরে আদালতে হাজিরা দেন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে লালকৃষ্ণ আদভানী বলেন, বিশেষ সিবিআই আদালতের এই রায়কে স্বাগত জানাই, অনেকদিন পরে এমন খুশির খবর শুনলাম, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার ও বিজেপির বিশ্বাস ও আস্থার জয় হল। রায়কে স্বাগত জানিয়েছেন আর এক বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর যোশীও। তাঁর প্রতিক্রিয়ায় তিনি বলছেন, আদালতের এই রায় ঐতিহাসিক সিদ্ধান্ত, ১৯৯২ সালের ঘটনার পেছনে যে কোনো ষড়যন্ত্র ছিল না এটা তার প্রমাণ। আদালতের এই রায়ে সন্তুষ্ট নয় অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড, রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে ল বোর্ড। আজকের ডিবেটে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র, রয়েছেন রাজলক্ষ্মী বসু বিজেপি নেত্রী, এবং প্রদীপ্ত মুখার্জি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ওয়েব কুপার সদস্য। এই তিনজনকে নিয়ে আজকের ডিবেট শোয়ে আমরা প্রথমে আমি চন্দন ঘোষ চৌধুরীকে বলতে বলবো, এই যে রায় আর কি, এই রায় নিঃসন্দেহে হচ্ছে সেদিনকে কিন্তু একটা জনতার বহিঃপ্রকাশ ঘটেছে। আদালতের রায় তো আমাদের কাছে শিরোধার্য, কিন্তু এই রায় কি কোনো বিশেষ ইঙ্গিত দিল? সুজিতদা, আজকে
আরেকটি করুণতম দিন, যে দিনে দাঁড়িয়ে আমাদের এমন একটি রায়কে গ্রহণ করতে হলো। 1992 সালের পর আজকে 2020 এই 28 বছর ধরে চলতে থাকা একটি মামলা আমাদের সচক্ষে দেখা, আমাদের ছাত্র জীবনে, ছাত্র যুবক রাজনৈতিক জীবনে সচক্ষে দেখা যে ঘটনা, আমরা দেখেছি উত্তাল সেই দিন, আমরা দেখেছি কীভাবে আর এক ধাক্কা দো বাবরি মসজিদ তোড় দো এই স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে হাজার হাজার কর সেবক, যে কর সেবাটা করবার জন্য প্রথম থেকেই একটি নির্দেশ ছিল এবং দীর্ঘদিনের এই নির্দেশকে প্রতিপালিত করবার জন্য সেখানে হাজার হাজার কর সেবক জড়ো হয়ে গেছিলেন, এবং তার মধ্যে যে মূলত উস্কানিমূলক তৎকালীন বিজেপি নেতাদের যে ভূমিকা ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কারণ একটি মসজিদ যেখানে দাঁড়িয়েছিল তার ধ্বংসস্তূপ আমরা দেখলাম মাত্র 6 ঘন্টার মধ্যে, এবং তার পরিপ্রেক্ষিত অবস্থাতে দেখলাম সারা ভারতবর্ষ কীভাবে উত্তাল হয়ে উঠল এবং কেমনভাবে দাঙ্গা ছড়িয়ে পড়ল। এর দায়িত্ব যদি না নেন কোনো দল, বা হঠাৎ 28 বছর পরে যদি দেখা যায় যে সেখানে কিছুই ঘটেনি এবং এমন কোনো প্রমাণ সিবিআই আদালত পাননি, তাহলে এর থেকে মিথ্যাচারিতার আর কিচ্ছু হতে পারে না। প্রকাশ্যে আমি আদালতের প্রতি যথেষ্ট সম্মান জানিয়ে বলি, সিবিআইয়ের এই আদালত আজকে প্রমাণ করতে পারলেন না, এই ব্যর্থতার দায়িত্ব তো সিবিআই আদালতকে নিতে হবে। কারণ ওদের প্রধানতম প্রশ্ন ছিল যে এই 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 ঘটনার কোনো সাক্ষ্য প্রমাণ আছে কি না, এবং সেই সময়কার যেসব ছবি তার নেগেটিভ পাওয়া যায় কি না। এটা খুব স্বাভাবিক ঘটনা, ছোট ছোট ঘটনাগুলোকে আমরা যখন স্টিং অপারেশনে দেখি, আজকের দিনে যেগুলোকে দেখি সেগুলোকে বার করে নিয়ে আসা, অর্থাৎ কোনটা মর্ফ বা ডক্টর্ড আর কোনটা অরিজিনাল ভিডিও, আজকের যে টেকনোলজি তাতে এটা অসম্ভব কিচ্ছু না। আমরা পরিষ্কারভাবে যেটা দেখলাম সেটা দেখলাম যে কীভাবে একটি সংস্থা যার নাম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাকে কীভাবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বিনষ্ট করা যায় এবং তার অস্তিত্বকে ক্ষুণ্ণ করা যায়, তার একটা প্রধান প্রমাণ হচ্ছে এটা। ওকে, দ্বিতীয় যে প্রশ্নটা আমি আসবো রাজলক্ষ্মী, প্রথম কথা হচ্ছে যে সিবিআইকে আমরা ইউজ করেছি এরকম একটা যদি অভিযোগ বারে বারে করাই হয়, তাহলে কথা হচ্ছে 2014 থেকে আমরা কেন্দ্রতে ক্ষমতায় রয়েছি, তাহলে যে যবে ঘটনাটা ঘটলো 1992 থেকে তার আগে পর্যন্ত যদি আমি ক্রোনোলজিটা একবার দেখি, তখন কিন্তু সিবিআই আমাদের হাতে ছিল না। ইনফ্যাক্ট আমরা ক্ষমতাতেও ছিলাম না অটল বিহারী বাজপেয়ীর আমলে যে 4-5 বছর, তাহলে তখন কংগ্রেস কেন ডিসিপ্লিনারি স্টেপ নিতে পারেনি, তখন কেন সিবিআই যতগুলো চার্জশিট দিয়েছিল তার উপরে দাঁড়িয়ে কেন তখন একটা রায় বেরোয়নি, এবং কেন যাদেরকে আজকে আমরা আমাদের মাননীয় এবং আমাদের অত্যন্ত আদরণীয় যে সমস্ত নেতারা আজকে মানে নিষ্কৃতি পেলেন, এই এতদিন ধরে যে রোলার কোস্টার হচ্ছিলেন তারা আদালতে যাওয়া আসা বিভিন্ন রকম চার্জশিটের মধ্যে দিয়ে, তাহলে সেটা তারা তখন কেন দেখাতে পারেনি যে হ্যাঁ তারা দোষী। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দুটো প্রথম এফআইআর হলো, কি অদ্ভুত দেখুন, মানে বিগিনিং যখন শুরু যখন হয়েছিল, এফআইআর নাম্বার 197/1992 আর 198/1992, দুটো এফআইআরকে মার্চ করে দেওয়া হলো, ভালো কথা। তারপরে দেখুন সিবিআই একটা মানে সাপ্লিমেন্টারি চার্জশিট ওখানে ফাইল করা হলো, এটা আমি বলছি আপনার 1993 সালের অক্টোবর নভেম্বর মাসের ঘটনা বলছি, তারপর ওখানে 2-3 বছর আবার কেটে গেল, এভাবে চলছে। 1997 সালে তখন একটা লখনউ ম্যাজিস্ট্রেট বলেছিল যে যে মানে যে সমস্ত চার্জেসগুলো আছে তার একটা ফ্রেম শিট তৈরি করতে হবে, তৈরি করা হলো, তারপরে কিন্তু কন্টিনিউ ডিলে হয়ে গেল, তখন কিন্তু আমরা ক্ষমতায় ছিলাম না, তাহলে কেন তখন অ্যাকশন নেওয়া যায়নি? তার মানে কি এটা আমাদের বিরুদ্ধে একটা কনস্পিরেসি ছিল কংগ্রেসেরই, আমাদের নেতাদের বিরুদ্ধে? এবার আমি তাহলে চলে আসছি, যখন মানে 2001 সালে দেখা গেল এলাহাবাদ হাইকোর্ট একটা ক্রিমিনাল কনস্পিরেসির অর্ডার দেয় এবং মানে এরকম একটা থিওরির কথা মানে প্রথমে বলে আর কি, তারপরে দেখুন আবার এফআইআর দুটোকে মানে মার্চ করা ছিল সেটাকে আবার ভাগ করে দেওয়া হলো, এবং 2005 সালে দেখা গেল কি যে আমাদের লালকৃষ্ণ আদবানিজির উপর যে কনস্পিরেসি চার্জ ছিল সেগুলোকে লিফট করে নেওয়া হলো, সেগুলোকে তুলে নেওয়া হলো, সেদিন কারা ছিল? তার মানে তো প্রমাণ করা যাচ্ছিল না, বলে একটা চার্জ লিফট করে নিতে বাধ্য হলো। চন্দন 1992 সালে, 1992 সালে দেশের প্রধান, এক সেকেন্ড, 1992 সালে দেশের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের প্রধানমন্ত্রী হিসাবে এই ধাঁচাকে রক্ষা করার দায় বা দায়িত্ব থেকে তিনিও তো পার পেতে পারেন না। দেখুন এটা খুব স্বাভাবিক ঘটনা, কারণ ওই সময়কার ঘটনায় যারা অনুধাবন করছেন সুজিতদা, তাদের কাছে আমার একদম পরিষ্কারভাবে একটি আবেদন থাকবে,
সত্যকে ভাববার চেষ্টা করুন। আপনি খুব ভালো করে জানেন যখন কর সেবা নিয়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেই সময়কার বিজেপি গভর্নমেন্ট ছিল ইউপিতে এবং গভর্নমেন্টের নেতৃত্বে ছিলেন কল্যাণ সিং এবং পিভি নরসিমা রাও একটি বিশেষ 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 স্লুথ রিপোর্ট থেকে অর্থাৎ একটি গোয়েন্দা রিপোর্ট থেকে উনি জানতে পারলেন যে এখানে একটা ব্যাপক হাঙ্গামা করবার একটা উদ্দেশ্য আছে এবং সে হাঙ্গামাটা এই পর্যায়ে যাবে সেটা কখনোই ভাবা হয়নি যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু 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 না, আমি প্রথমে বলি ব্যর্থতা এখানে একেবারেই নয়। তার কারণ হচ্ছে আমরা জানি যে কেন্দ্র এবং রাজ্যের যে কোয়েশি ফেডারাল সিস্টেম সেখানে মুখ্যমন্ত্রীর একটা ওজন আছে, মুখ্যমন্ত্রীর কথার একটা দাম আছে। পিভি নরসিমা রাও সাথে সাথে ফোন করেছিলেন কল্যাণ সিংকে এবং কল্যাণ সিং সম্পূর্ণ, আপনি যদি ভালোভাবে অনুধাবন করেন তাহলে দেখবেন কল্যাণ সিং সম্পূর্ণ গ্যারান্টি করেছিলেন যে ওখানে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হবে না। কিন্তু ঘটনাচক্রে তাই হয়েছিল এবং কল্যাণ সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপনারা জানেন এটাই চন্দন যেটা বলতে চাইছে যে কোয়াসি একটা ফেডারালিজম যেখানে সেদিন কল্যাণ সিংয়ের উপর ভরসা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও সেটার, এবং আজকে আদালতে যে রায় তাহলে কি সেদিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, যদিও হচ্ছে এটা কি খুব বিশ্বাসযোগ্য যে লালকৃষ্ণ আডবাণীর মতো বা মুরলী মনোহর যোশীর মতো নেতারা দাঁড়িয়ে জনতাকে উস্কাচ্ছেন যে ভাই ভেঙে দাও না, এটা সত্যি এটা কি মানে ভাবতে কি সত্যি খুব আশ্চর্য লাগবে বা এটা কি খুব অসুবিধা হবে? কিন্তু আদালতের রায় কিন্তু সেটাই বলছে যে তারা কিন্তু এ ব্যাপারে কোনো রকম প্ররোচনা দেননি, এটা উত্তেজিত জনতার সেই যেটা বললো চন্দন, উত্তেজিত জনতার সেই ছবি আমরা সেই সময় দেখেছিলাম যে কিভাবে তারা স্লোগান দিতে দিতে যাচ্ছে। তাহলে সেদিন দায়ের ভাগটা কি শুধু একা বিজেপির কল্যাণ সিং নেবে, নরসিমা রাওয়ের কিছুটা মানে অনেকটা ভূমিকা সেদিনকে ছিল? প্রশ্ন, আমি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়ছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি কিছুটা বাদ দিলাম বিচারের বাণী, নীরবে নিভৃতে কাঁদে। আজকে আমাদের দেশে যখন আমরা কল্যাণ সিং বা আমরা যখন আজকে নরসিমা রাওয়ের কথা বলছি, আমি ছোট্ট একটা বর্তমান পরিস্থিতিকে আনি, তাহলে কি রাজ্য বিজেপি বলবে আমাদের রাজ্যে করোনার যে পরিস্থিতি তার জন্য নরেন্দ্র মোদী দায়ী? যদি আপনি নরসিমা রায়কে দায়ী করতে চান, যদি আপনি আজকে আইসিসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতে চান, যদি আজকে আমাদের দেশে রাজ্যে সন্ত্রাসকে নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে চান, তাহলে কি আমি আজকে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটা ধরে নেব যে আজকে আমাদের এখানে নরসিমা রাও দায়ী? আপনার আমার এই প্রশ্নটা রইল। আমার কি বিচারের বাণী নিভৃতে কাঁদবে? আমি কি দেখবো বালকরা ছুটে যাচ্ছে? আমি কি দেখবো ভালোবাসো কথাটা আবার ফিরে আসছে? আমি কি দেখবো যে যখন আজকে আজকে নেগেটিভ ওখানে দেয়া গেল না বলে বলা হলো কোনো ডকুমেন্টেশন নেই, তাহলে কি আমি দেখবো যখন এনআরসির কোনো ডকুমেন্টেশন নিয়ে কেউ একটা সাদা কাগজ নিয়ে এসে একটা লিখে দেখাবে যে আমি দেশের নাগরিক, তাহলে কি আমাকে সেটা বলা হবে যে না তুমি এখন আপনার লিগাসি ডাটা নিয়ে এসো, তুমি তোমার এখন ওই ডাটা নিয়ে এসো, ওই ডাটা নিয়ে এসো, তার ফলে তুমি ভারতীয় নাগরিক নও? তাহলে ডকুমেন্টেশন যদি আপনার কোন পরিপ্রেক্ষিতে কিভাবে বিচার করছেন সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে আজকে প্রশ্ন করার সময় এসেছে। আমি সুপ্রিম কোর্টকে প্রশ্ন রাখছি, আমি নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি, যদি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির কাছে আমার এই বার্তা যায়, আমি রবীন্দ্রনাথের প্রশ্নটা আবার তাকে করতে চাই, বিচারের বাণী নিভৃতে কাঁদছে? এখান থেকে আর একটা প্রশ্ন ধরুন, যখন আজকে আমরা রাম জয় শ্রীরামের কথা বলে আজকে আমরা গর্ব করছি যে আজকে আমাদের এমন একটা দিন যে দিনটা আমাদের দেশে জয় শ্রীরামের নতুন একটা জায়গা প্রতিষ্ঠিত হলো এবং বিজেপির নেতারা মানে কোনো দোষবিহীনভাবে মুক্ত হলেন, তাহলে কি আমরা এটা ধরে নেব যে আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে চলেছি যেইখানে আমরা নতুন ভারতকে এমনভাবে দেখবো যেখানে জাতপাত থাকবে না? আমরা এমন একটা দিনে দেখছি যেখানে একটি মেয়ে উত্তরপ্রদেশের কি নৃশংসভাবে মারা গেল, আমরা তার জন্য বিচারের বাণী নিভৃতে কাঁদছে না? আমরা দেখতে পাচ্ছি যখন একজন আদিবাসী উকিল তিনি মারা যাচ্ছেন মাহেশ্বরী, তার বিচারের বাণী নিভৃতে কাঁদছে না? আমরা যখন দেখছি ফেব্রুয়ারি 16-17 তারিখে একটি 22 বছরের যুবক ভারতীয় জওয়ান, সেই ভারতীয় জওয়ান ছুটিতে এসে বিয়ে করতে যাচ্ছে, সেই বিয়ের সে কেন ঘোড়ায় চড়েছে, তার এত অকাজ হলো কি করে যে সে কোতিয়া আমরা এভাবে বলতাম, কোতিয়া সে কোতিয়া কেন আজকে ঘোড়ায় চাপছে, তাহলে তাকে আমি পাথর ছুড়ে মারি।
আমি সেই 22 জনের কথা কাকে বলবো? আজকে আমার দেশ, আমি 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 রাজলক্ষীর কাছে আমি বলবো যে উত্তরপ্রদেশ এই যে রাজ্যটিতে এই যে ঘটনা বহুল হচ্ছে, একটা মানে কি ভয়ঙ্কর ঘটনা। আমরা জানি ইউপিএর সময় যখন দিল্লিতে একটা ঘটনা হয়েছিল, মানে তোলপার অবস্থা, মানে এবং তৎকালীন যারা কংগ্রেসের নেতৃত্ব বারবার করে দৌড়ে যাচ্ছেন সেই মুভমেন্ট আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের, আর এখন বলছেন যোগীজির যে সব নাকি ঠিক হয় এনকাউন্টার, ই কোন আমরা একটা সময় দাঁড়িয়ে আমরা চলছি প্রশ্ন ওঠাটা আলবাতই প্রশ্ন উঠবে। আপনি এখানে কি বলতে চাইছেন? তার মানে কি চাইছেন যে এখানে দুষ্কৃতিকে পোষণ করা হবে, দুষ্কৃতিকে ভিতরে ভিতরে মদত দেওয়া হবে এবং তারা বিভিন্নভাবে নেতাদের সাথে জড়িয়ে থাকবে? দুষ্কৃতীরা যখন 8 জন পুলিশকে গিয়ে মারতে পারে, একজন দুষ্কৃতী বিকাশ দুবে সম্ভবত তার নাম, তো তখন আমাদের সমস্ত মানবাধিকার কর্মীরা কোথায় ছিলেন? তখন প্রদীপ্তদার এমন আবেগ ঘন কণ্ঠস্বর কোথায় ছিল? তখন তো বলতে শুনিনি পুলিশগুলো কেন মারা যাচ্ছেন উত্তরপ্রদেশে। এক মিনিট আমাকে বলতে দিন, এবার চলে আসছি দলিত 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 মেয়েটিকে উত্তরপ্রদেশে আইনের শাসন নেই, উত্তরপ্রদেশে যে আইনের শাসন নেই এটা একটি ঘটনা না, বারংবার বারংবার প্রতিটা মুহূর্তে প্রমাণিত হচ্ছে। আজকে উত্তরপ্রদেশে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাকে উত্তরপ্রদেশ নিয়ে আর যাই হোক তোমরা গর্ব করো না রাজলক্ষী, রাজলক্ষী এটা তোমাদের ব্যর্থতা স্বীকার করে নাও। উত্তরপ্রদেশে আমরা খুব ভালো করে জানি রাজলক্ষী এটা তোমাদের ব্যর্থতা। নদিয়ার যখন দলিত পরিবারকে এখানে যখন আক্রমণ করা হয় তখন কোথায় ছিল আপনাদের কণ্ঠ? যখন মরিচ ছাপি ঘটেছিল তখন কোথায় ছিল আপনাদের কণ্ঠ? আজকে তোমরা প্রতিবাদ করছো, আজকে মুম্বাইতে মিছিল বার করছো, আজকে নির্ভয়ের মতো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছো। ভারতবর্ষের একজন দলিত কন্যার অপমৃত্যু, যে অপমৃত্যুর জন্য দায়ী তোমাদের সরকারের পৃষ্ঠপোষক পুলিশ বাহিনী, যারা কিচ্ছু করতে পারেনি, যারা নিরপেক্ষ থাকতে পারেনি। তোমাদের মনে হচ্ছে আমার একটা প্রশ্ন, আমার একটা এক সেকেন্ড ঠিক আছে আমি জানি এটা দলীয়করণ দলতন্ত্র বা হচ্ছে দলের সাপেক্ষে, কিন্তু কোথাও যেন আমরা বিবেক বর্জিত যেন না হই। আমি রাজলক্ষীর কাছে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনটা তো শুনতে হবে। সেটা হচ্ছে যেটা হচ্ছে যে উত্তরপ্রদেশে এই যে দলিত মেয়েটিকে যে নৃশংসভাবে হত্যা করলো কতগুলো উচ্চবর্ণের পাষণ্ড, এই ঘটনাকে যোগী সরকার কি কন্ডেম করছে? ভারতীয় জনতা পার্টি কন্ডেম করে? আপনি শুনেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? উনি পরিষ্কার বলেছেন কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। আপনি শুনেননি পার্লামেন্টে দাঁড়িয়ে স্মৃতি ইরানি মানে মহাশয়া কি বলেছিলেন? যে কোনো ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আপনারা শুনেননি? শুনতে পাওয়া গেছে যখন আজকে আমাদের উত্তরবঙ্গে একজন রাজবংশী সম্প্রদায়ের একটি কিশোরী যখন ধর্ষিত হন, তখন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? তখন চন্দনদা কি বলেছেন? তখন প্রদীপ্তদা কি বলেছেন? শুনতে পাইনি তখন আপনাদের কথা আমরা, শুনতে পাইনি। সম্ভবত স্টুডিওতে অনেক পরে আসছো, তুমি কামগুনি নিয়ে আমাদের স্টেটমেন্ট নিয়ে কোনো রকম কোনো সন্দেহ প্রদীপ্ত কোনো সন্দেহ প্রকাশ করো না। প্রদীপ্ত আজও আমাদের প্রদীপ্ত ভার্চুয়ালি রয়েছে, ওকে কেউ ডিসটার্ব করবে না। তার মানে কি এটা 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 না প্রদীপ্ত কেন জানেন পার্টি উইথ ডিফারেন্স? কারণ তারা যখন কোন নির্দিষ্ট প্রশ্নকে অ্যাভয়েড করতে চায় তারা সেই প্রশ্নটাকে ডাইভার্ট করে দেয়, এবং কোন ব্যক্তি যখন সেই প্রশ্নটা করছে সেই ব্যক্তিকে তেগে দেয় যে আপনি কি করছেন। আমরা প্রশ্ন করছি দলিত নিয়ে, আমরা প্রশ্ন করছি আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ যে ফ্রি হ্যান্ড দিয়েছেন এখানে মুখ্যমন্ত্রীর মতন, এখানে মুখ্যমন্ত্রীর মতন ছোটখাটো ঘটনা বলে সৌজন্য সহিষ্ণুতা অফিসারকে সরিয়ে দিচ্ছেন, আমি চাইছি না। এক সেকেন্ড ক্রমশ আইনের শাসনের উল্টে এনকাউন্টারটা কি ভবিষ্যতের ভবিতব্য উত্তরপ্রদেশের যোগী সরকারকে এই পথে দেখাচ্ছে? এক
দু নম্বর হচ্ছে যে সমস্ত কিছুতে তাদের যে যুক্তিগুলোকে নিয়ে আসছে সেখানে এই যে এনকাউন্টারকে এত হাইলাইট করা, এখানে তো ভাই খুলেআম মানে সত্যি কি সেখানে দলিত মেয়ের থেকে শুরু করে আদৌ মহিলাদের কোনো নিরাপত্তা আছে বলে মনে করো উত্তরপ্রদেশে? যারা যারা মহিলাদের নিরপেক্ষতা নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গে গলা ফাটায়, যারা নির্ভয়া কাণ্ডের পরে দিল্লি জ্বালিয়ে দেয় এক প্রকার, যারা পুরো দিল্লিকে স্তব্ধ করে দেয়, যারা পশ্চিমবঙ্গে বলে যে এইখানে বিকাশ দুবের মতন ঘটনা ঘটিয়ে দেব, তারা যদি আজকে দেশ শাসনের পরিপ্রেক্ষিতে আমাদের এই জ্ঞান দিতে আসে যে কোন রাজ্য কি করছে, তাহলে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব, আমরা প্রশ্ন করব, তাতে আমাদের যদি সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয় আমরা সেটা মাথা পেতে নিয়ে নেব, কারণ আমরা কোনো রকম সন্ত্রাসকে মাথা পেতে নিতে পারবো না, আমরা সেই সন্ত্রাসের বিরোধিতা করব। আপনার রাজলক্ষ্মীকে বলবো আমার ফেসবুক পোস্ট দেখে নিতে, প্রতিটা দর্শকের শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, বারংবার পোস্ট করেছি, সেটা যে কোনো ইস্যুতে হোক, বলে কাউকে তাগিয়ে দেওয়ার আগে তার তার যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে অনুসরণ করা উচিত, সেইখানেই তার নিরপেক্ষতা। আমার যে দলের সমর্থন আমি করি, আমি যদিও অধ্যাপক হিসেবে এখানে বসি, আমি সেই দলের কোনো ভুল হলে আমার বুক আছে, আমার সাহস আছে যে আমার দলকে আমি সমালোচনা করি, এবং আমার দল আজ অব্দি আমাকে কিন্তু তার বিরুদ্ধে কখনো মুখ বন্ধ করতে বলেনি। এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ বিজেপি কিন্তু দেয় না। রাজলক্ষ্মী যদি সোমবার একটু মানসিকতা থাকে, যদি শনিবার একটু মানসিকতা থাকে, আমি ছোট্ট করে একটি কথা বলি, আজকে প্রদীপ্তর পরিপ্রেক্ষিতে আমি তোমাকেও নিয়ে বলি, তার কারণ হচ্ছে যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা জানি ঘটনার পরিপ্রেক্ষিতে অবস্থাটা কি। নির্ভয়া কাণ্ডে কংগ্রেসের নেতারা বারবার ছুটে গেছিলেন, আমরা বিপদগ্রস্ত হয়েছি, আমরা ভোট হারিয়েছি আমরা জানি, তথাপি আমরা কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ, এবং সেটা ঘটনা ঘটে গেছে আমরা সকলেই জানি। যে পদক্ষেপ সেই সময় নিয়েছিলেন সেটা নিঃসন্দেহে আজকে মনে করা স্মরণ করা দরকার আছে। অবশ্যই সুজিতদা, আপনাকে অবশ্যই ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। তার কারণ হচ্ছে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে প্রদীপ্ত সিঙ্গাপুরে নিয়ে গিয়ে বিশেষ বিমানে বিশেষ ট্রিটমেন্ট করিও বাঁচানো যায়নি, দুঃখের বিষয়। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নিজে পর্যন্ত যাননি, আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর কোনো দূত পর্যন্ত যাননি, উত্তরপ্রদেশ সরকারের দূত পর্যন্ত যাননি। আর সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনাটা এটা, মাঝরাতে তার দেহ এই ভয়ে জ্বালিয়ে দেওয়া হলো যে ব্যাপক রকম আন্দোলন সংগঠিত হতে পারে মৃতদেহকে সামনে রাখলে। এরা কি, এরা কোথায়? খুব সাধারণ ভাবে দিল্লির একটি হসপিটালে রাখা হয়েছিল, এবং শুধু তাই না, সাধারণভাবে কোন উত্তরপ্রদেশ সরকারের দূত বা প্রধানমন্ত্রীর তরফে কোন রকম দূত সেখানে যাননি, এবং শুধু তাই না, তার ট্রিটমেন্টের পুরো রিপোর্ট আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু আমরা জানি তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো ভয়ে, তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো ভয়ে। এর থেকে চরম ব্যাপারজনক ঘটনা আর ঘটতে পারে না। রাজলক্ষ্মী মানবতার সামনে নতজানু হতে হয়। রাজলক্ষ্মী আজকের এই দিনটা, গতকাল থেকে দেখছি দুর্গাপূজায় একটা পাবন্দি লাগিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো কোনো বিষয়ে মানে এই যে একটা কি চলছে এক এক সময়, মানে মানে এ তো মানে মানে অবশ্য কোনো এখন আর সেরকম রাজ্যপাল নেই হয়তো, যে হাড়হিম করা সন্ত্রাস বা হাড়হিম করা এরকম একটা বিষয়, একজনের বডি জ্বালিয়ে দেওয়া হলো, কোনো কিছু মানে জানা গেল না, কি মানে এটা কোন আমরা সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা নিয়ে আবারও ফিরছি, অবশ্যই ফিরছি। তার কারণ আজকের এই ধরুন অকুস্থল উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশ ভারতবর্ষের সাতজন প্রায় প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছেন, সেই উত্তরপ্রদেশ এখন এরকম জায়গা রয়েছে, প্রশ্ন ওঠা বারবার উঠবে, বেশিবার করে উঠবে। ফিরছি বিরতির পর।